আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা পড়বো কিং লিয়ার। গল্পটা খুবই মজার একটা গল্প, তো এই আমি আশা করি গল্পটা পড়তে তোমাদের মজা লাগবে। তো কিং লিয়ার গল্পটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের, আর এটা রূপান্তর করেছেন জাহানারা ইমাম। তো আজকে আমরা পড়বো, এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। সেকেন্ড আর থার্ড পার্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখে আসো। তাহলে তোমাদের প্রথম পর্ব তো আজকে বোঝাচ্ছি, সেকেন্ড আর থার্ড পার্টের লিঙ্কও দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো দেখো, প্রথমে যেটা বলা হচ্ছে, ব্রিটেনের রাজা লিয়ার বিদ্ধ হয়েছেন। তার মানে ব্রিটেনের রাজা লিয়ার, এই যে কিং লিয়ার রাজা, তো তিনি আর তার আর কি বয়স হয়েছে, সে বৃদ্ধ হয়েছে। তিনি স্থির করেছেন তার রাজ্য তিন ভাগে ভাগ করে তিন মেয়েকে দান করবেন। তার মানে কি, দেখো, তিনি স্থির করেছেন মানে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তার এই পুরো রাজ্যটাকে তিনি তিন ভাগে ভাগ করবেন, তিন ভাগে ভাগ করে তার তিন মেয়েকে দান করে দেবেন। বড় দুই মেয়ে গনরেল ও রিগানের বিয়ে হয়েছে আলবেনিয়ার ডিউক ও কর্নওয়ালের ডিউকের সঙ্গে। আচ্ছা, এখন তার আর কি তিনটা মেয়ে ছিল, কিং লিয়ারের তিনটা মেয়ে ছিল। সে তিনটা মেয়ে, বড় মেয়ের নাম হচ্ছে গনেরিল, মেজ মেয়ের নাম হচ্ছে রিগান, আর সবচেয়ে কনিষ্ঠ যে মেয়ে মানে সবচেয়ে ছোট যে মেয়েটা, তার নাম হচ্ছে কর্ডেলিয়া। হ্যাঁ, তার ছোট মেয়ের নাম কর্ডেলিয়া। তো আজকে দেখো, এখানে বলা হচ্ছে কি যে গনেরিল আর রিগানের বিয়ে হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র তার ছোট কন্যা কর্ডেলিয়ার বিয়েটা বাকি। তো দেখো কি বলছে, আর বড় দুই বোনের বিয়ে হয়েছে আর কি আলবেনিয়ার ডিউক আর কর্নওয়ালের ডিউকের সঙ্গে। ছোট মেয়ে কর্ডেলিয়া এখনো কুমারী, তার মানে ছোট মেয়ের এখনো বিয়ে হয়নি। ফ্রান্সের রাজকুমার এবং বর্গান্ডির ডিউক, এই দুজনই কর্ডেলিয়ার পানি প্রার্থী হয়ে ব্রিটেনে এসেছে। পানি প্রার্থী মানে হচ্ছে বিয়ে করতে ইচ্ছুক। তার মানে কি, দেখো এখানে যেহেতু, দেখো ছোট মেয়ের তো এখনো বিয়ে হয়নি, এখন ছোট মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক ফ্রান্সের রাজকুমার আর হচ্ছে বর্গান্ডির ডিউক, এই দুজন আর কি কর্ডেলিয়াকে বিয়ে করতে চায়। তো তারা আর কি ব্রিটেনে আসে। রাজা লিয়ার তার রাজদরবারে আজ সবাইকে ডেকেছেন, তিন তিন মেয়ে, দুই জামাই কর্ডেলিয়ার দুই পানি প্রার্থী, গ্লস্টারের আর কে, তারপর হচ্ছে কেন্টের আর, এবং আরো অনেক অনেকে উপস্থিত হয়েছেন রাজা কি বলেন তা শোনার জন্য। তার মানে দেখো, কর্ডেলিয়ার দুই পানি প্রার্থী মানে কি, মানে কর্ডেলিয়াকে বিয়ে করতে চায় এমন আর কি দুজন ব্যক্তির নাম এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে ফ্রান্সের রাজকুমার আর আরেকজন হচ্ছে বোরগান্ডির ডিউক। তো তারপরে দেখো, গ্লস্টারের আর, আর হচ্ছে কেন্টের আর, আর তার তিন মেয়ে দুই জামাই, মানে কি তিন মেয়ে, ওই যে তিন মেয়ে বলতে কি তার যে তিন মেয়ে, টোটাল তিন মেয়ে সেটা বলছে, আর দুই জামাই মানে তার বড় দুই বোনের তো বিয়ে হয়ে গেছে, তো সে মানে তার বড় দুই মেয়ের, কর্ডেলিয়ার তো বড় দুই বোন কিন্তু রাজার বড় দুই মেয়ে, তাদের তো বিয়ে হয়ে গেছে, তো তাদের দুই জামাই আর বলতেছে তিন মেয়ে, মানে ওই তিনজনকে একসাথে বোঝাচ্ছে, তিনটা তিনজন মেয়েকে। আর কর্ডেলিয়ার দুই পানি প্রার্থী মানে কর্ডেলিয়াকে বিয়ে করতে ইচ্ছুক এমন দুজন ব্যক্তি, তারপরে হচ্ছে গ্লস্টারের আর্ল আর কেন্টের আর্ল, এবং আরো অনেকে উপস্থিত হয়েছেন রাজা কি বলবেন তা শোনার জন্য, কারণ রাজা কিন্তু সবাইকে একসাথে ডাকছে। রাজা সবাইকে উদ্দেশ্য করে বললেন, বৃদ্ধ বয়সে রাজ্য শাসনের ঝক্কি ঝামেলা আমার আর ভালো লাগে না। বলতেছে যে, সবাইকে উদ্দেশ্য করে বলতেছে যে, আমি তো বুড়া হয়ে গেছি, আমার আর এখন এত ঝামেলা এগুলো পছন্দ হচ্ছে না, আমি তো আমার তো বয়স হয়েছে, এখন আমি এই রাজ্যের শাসনের এত ঝামেলা এত কিছু আসলে তার আর ভালো লাগতেছে না। আমার কন্যা জামাতাদের উপর এই ভার ছেড়ে দিয়ে আমি শান্তিতে শেষ দিনের প্রতীক্ষায় থাকতে চাই। বলতেছে যে, আমি এখন আর এসব ঝামেলার মধ্যে থাকতে চাই না, আমার বয়স হয়েছে, এখন আমি চাই যে আমার এই পুরো রাজ্যটা শাসন করবে, পুরো রাজ্যের যত কাজ বা যত ঝামেলা সবকিছুই দেখাশোনা করবে হচ্ছে আমার এই কন্যা আর জামাতারা। ঠিক আছে, তো বলতেছে যে, তাদের উপরে আমি দায়িত্বটা দিয়ে আর যতদিন পৃথিবীতে আছি শান্তিতে একটু থাকতে চাই, সেটাই বলতেছে। এখন আমি, দেখো পরে কি বলছে, এখন আমি আমার কন্যাদের মুখ থেকে শুনতে চাই আমাকে কে কতখানি ভালোবাসে। এইবার রাজা কি করলো, এবার রাজা বলল কি যে, আমি এবার আমার কন্যাদের কাছ থেকে শুনতে চাই যে তোমরা আমাকে কেমন ভালোবাসো। গনেরিল, তুমি আমার বড় মেয়ে, তুমিই প্রথমে বলো। এখন সবার আগে তার বড় মেয়েকে জিজ্ঞেস করলো যে, গনেরিল তুমি তোমার বড় মেয়ে, এখন তুমি বলো যে তুমি আমাকে কেমন ভালোবাসো। গনেরিল বলল কি, পিতা আপনার প্রতি আমার ভালোবাসা আমি কথায় প্রকাশ করতে অক্ষম। এই পৃথিবীতে যা কিছু মহান সুন্দর জীবনের, যা কিছু কাম্য আরাধ্য, সবকিছুর চেয়ে
আমার এই দুই চোখের জ্যোতির চেয়ে আমার সমগ্র জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তার মানে কি, সে বলতেছে কি যে বাবা আমি তোমাকে এতটা ভালোবাসি যে আমি নিজের এই ভালোবাসাটা তোমাকে ভালোবাসাটা প্রকাশ করতে অক্ষম, আমি কিভাবে যে প্রকাশ করবো বুঝতেছি না। আসলে কি পৃথিবীতে যা কিছু সুন্দর যা কিছু শ্রেষ্ঠ আমি তোমাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ সেটা বলতেছে। এইখানে কিন্তু তোমরা যখন প্রথম প্রথম গল্পটা পড়তেছো তখন তোমাদের মনে হবে কি যে ভালোই তো অনেক সুন্দর সুন্দর কথা বলছে, আসলে কিন্তু এই সুন্দর সুন্দর কথাগুলোই কিন্তু তাদেরকে বাস দেয়, মানে তাদের বলতে রাজাকে বাস দেয় এই সুন্দর সুন্দর কথাগুলো। তার মানে দেখো এই সুন্দর এইভাবে যে ব্যাখ্যাটা দিল তার বরমে, তার মেজ মেয়েও এরকম অনেক সুন্দর করে পাম দিয়ে ফুলায় দিছে রাজাকে, রাজার অনেক ভালো লাগছে। পরে কি হয় জানো, ওই যে তার ছোট মেয়ে, তার ছোট মেয়ে যৌক্তিক কথাটা তুলে ধরে কিন্তু রাজার সে কথাটা ভালো লাগেনি, সেজন্য সে আর কি পাম দিতে পারে না। সে বলছে যে আমি আমার বড় দুই বোনের মতো এত সুন্দর করে ব্যাখ্যা করতে পারি না, দেখো এটা আমাদের নিচে আসবে। কিন্তু তোমাদেরকে ছোট করে বলে রাখলাম যে এই বড় দুই বোন কিন্তু পাম মারতেছে, এটা কিন্তু আসল আসল ভালোবাসা না, কারণ তারাই পরবর্তীতে রাজার সাথে যে খারাপ ব্যবহারটা করে সেটা তোমরা সেকেন্ড আর থার্ড পার্ট দেখলে বুঝতে পারবা। তো ওই জন্য বলতেছি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, এই ভিডিওটা পুরো দেখার পরে সে দুটা দেখে এসো। তো দেখো বলতেছি বলতেছে কি যে গণেল কেমন ভালোবাসে সে সেটা পাম দিয়ে বোঝাই দিল, বোঝাই যাচ্ছে কি পাম, এটা পরে যে আমরা বুঝবো, প্রথম দিকে বোঝা যাবে না যে বা এত সুন্দর ভালোবাসে। এটা রাজার বিশ্বাস যে বাপ রে আমার দুই মেয়ে আমার এত ভালোবাসে। এটা তো বড় বোনের কথা শুনে করেলিয়া মনে মনে বললো, করেলিয়া তুমি তাহলে কি করবে, তুমি তো অমন করে ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারবে না, ভালোবেসে নীরবেই থেকো তুমি। তার মানে দেখো বলছে কি গণেলের কথা শুনে রাজা খুব সন্তোষ প্রকাশ করে তাকে রাজ্যের সেরা এক তৃতীয়াংশ দান করলেন। তার মানে দেখো এখানে কি হলো যে বড় বোনের কথা শুনে যে ছোট মেয়েটা, সে ছোট মেয়ে মাথায় চিন্তা করে লাগলো যে আমি তো ওদের মতো একটা সুন্দর করে বলতে পারি না, যে তাহলে আমাকে যখন জিজ্ঞেস করবে তখন আমি কি অ্যান্সার দেব। সে মনে মনে এই কথাটা চিন্তা করতে লাগলো। তারপর বলতেছে যে কি দেখো গণেলের কথা শুনে রাজা অনেক খুশি হয়, তার প্রশংসা শুনে অনেক খুশি হয়, নিজের মানে নিজের প্রশংসা তার বড় মেয়ের মুখে শুনে সে অনেক বেশি খুশি হয়। তো খুশি হয়ে সে কি করলো, তার রাজ্যের সেরা এক তৃতীয়াংশটা তাকে দান করে দিয়ে গেল। এবার দেখো তার মেজ মেয়ের পালা, তার মেজ মেয়েকে জিজ্ঞাসা করলেন এবার তুমি কি বলো। বিজ্ঞান বললো আমার বড় বোন দেখি আমারই মনের কথাগুলো সব বলে দিয়েছে, তবে একটা কথা সে বলতে পারেনি, তা হলো আপনার ভালোবাসা ছাড়া আমার জীবনের অন্য সব সুখ আনন্দ তুচ্ছ। শুনে করেলিয়া আরেকবার মনে মনে হায় হায় করলো, বেচারি করেলিয়া, তুমি তো ওদের মতো মুখ ফুটে বলতে পারবে না, কিন্তু তাই বলে তোমার ভালোবাসা কারো চেয়ে কম নয়, বরং তা এত গভীর যে জীবের ডোবে আনলে তার মর্যাদা হানি হবে। তার মানে দেখো কি হচ্ছে এখানে, এইবার তার মেজ মেয়েকে জিজ্ঞাসা করা হলো, রিগানকে জিজ্ঞাসা করা হলো যে তুমি আমাকে কেমন ভালোবাসো বলো। এখন সে বললো যে আমি এখন আর কি বলবো, আমার মনের সব কথাই আমার বড় বোন বলে দিয়েছে, কিন্তু সে একটা কথা বলতে পারেনি, সেটা হচ্ছে আপনার ভালোবাসা ছাড়া আমার সবকিছু তুচ্ছ, অন্য সবকিছু তুচ্ছ। তার মানে সে দেখাচ্ছে কি কতটা ভালোবাসে, এটা আর কি পাম, এটা আসল ভালোবাসা না। ওরা দুই বড় বোন মিলে রাজার সাথে খুব খারাপ ব্যবহার করে, এমনকি শেষে শেষে এত খারাপ ব্যবহার করে তাকে রাজ্য থেকে বিতাড়িত পর্যন্ত করে দেয় যখন পুরো শাসনটা এই দুজন পেয়ে যায়। হ্যাঁ কর্ডেলিয়ার শাসনটা মানে পুরো রাজ্যটা এরকম আর কি পায় না, কিন্তু পুরোটা দখল করে নেয় এই বড় দুই বোন। হ্যাঁ কিন্তু মানে রিগান আর হচ্ছে গণেরিল এরা দখল করে নেয়, আর হচ্ছে ওরা দুজন কি করে রাজাকে পাম দিয়ে ফুলায় ফুলায় অনেক প্রশংসা করে, এগুলো তাদের আসল ভালোবাসা না, কিন্তু পাম দিয়ে তার রাজাকে ফুলিয়ে দিল, নিয়ে তার সম্পত্তি গুলো সে আদায় করে নিল, পরে রাজাকে ধাক্কা মেরে বের করে দিল। এটা হচ্ছে পরের কাহিনী। তো এবার দেখো আবার যখন ওই মেজ মেয়ের কাছে জিজ্ঞাসা করলো, সে সময় এই উত্তর শুনে তখন আবার ছোট মেয়ে মনে মনে চিন্তা করতে লাগলো, আয় হায় আমি এখন কি বলবো, আমি তো বলতেই পারি না। কিন্তু সে আবার আরেকটা কথা চিন্তা করলো যে আচ্ছা আমি যে বলতে পারি না তাই বলে কি আমার আমার পিতার প্রতি ভালোবাসা কমে যাবে, না কমে যাবে না, বরং আমার ভালোবাসাটা এতটাই স্ট্রং এতটাই গভীর যে আমার এই ভালোবাসার কথাটা আমি আমার জিবায় ডগে আনলেও সেটার যেন মর্যাদা হানি হবে। হ্যাঁ সে আর কি একটু চিন্তা করলো। রাজা রিগানের প্রশস্তি শুনে পরম পরম হৃষ্টচিত্তে তাকে
রাজার অপর এক তৃতীয়াংশ দান করলেন, মানে হচ্ছে সে খুব খুশি হয়ে গেল। হ্যাঁ, রাজা আর কি রিগানের তার মেজ মেয়ের এই প্রশস্তি মানে হচ্ছে তার প্রশংসা গুলো শুনে তার নিজের পক্ষে মানে তার মেজ মেয়ের মুখে এই প্রশংসা গুলো শুনে সে খুব খুশি হলো। সে অনেক আনন্দে হৃষ্টচিত্তে, সে আনন্দে কি করলো, হৃষ্টচিত্তে মানে হচ্ছে আনন্দে, হ্যাঁ আনন্দে সে তার হচ্ছে আর বাকি যে এক তৃতীয়াংশ সেটা দিয়ে দিল। আর এখন কর্ডেলিয়ার জন্য যে টুক বাকি আছে সেটা হচ্ছে আরেক এক তৃতীয়াংশ, মানে পুরো সম্পত্তিটাকে সে তিন ভাগে ভাগ করে, তার মধ্যে এক তৃতীয়াংশ করে তার বড় মেয়ে আর মেজ মেয়েকে দিয়ে দেয়। এবার কর্ডেলিয়ার পালা। রাজা লিয়ার তিন মেয়ের মধ্যে কর্ডেলিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কর্ডেলিয়া যেন তার চোখের মণি, কিন্তু এখন কর্ডেলিয়া যা বলল তা শুনে রাজা স্তম্ভিত হয়ে গেলেন। কর্ডেলিয়া বলল, পিতা, আমার মনের কথা মুখে আনতে পারছি না, তার জন্য আমার অশান্তির সীমা নেই। তার মানে তার মাথায় সে কিন্তু জানে যে সে তার পিতাকে কতটা ভালোবাসে, কিন্তু সে তার দুই বড় বোনের মতো এত সুন্দর করে দেখা করতে পারে না, এত সুন্দর করে পাম দিতে পারে না। তো ওই জন্য সে মাথায় চিন্তা করতে লাগলো যে আমি এখন কি করব। যখন রাজা তাকে জিজ্ঞেস করে তখন সে বলে যে, পিতা, আমি মুখে আনতে পারতেছি না, এটা নিয়ে যে আমার কত অশান্তি চলছে মাথার মধ্যে সেটার কোনো সীমা নেই। একটি মেয়ের তার পিতাকে যতখানি ভালোবাসা কর্তব্য ঠিক ততখানি আপনাকে আপনাকে ভালোবাসি, তারও বেশিও নয় কমও নয়। অপমানে রাজা বিহারের মুখ কালো হয়ে গেল। তিনি বললেন, কথাটা ঘুরিয়ে নাও কর্ডেলিয়া, নইলে তোমারই ক্ষতি। এখন বলতেছে কি, ও রাজা লিয়ারও আশা করছিল যে আমার বড় দুই মেয়ে এত সুন্দর করে আমার নামে প্রশংসা করলো, তার মানে আমার ছোট মেয়ে নিশ্চয়ই অনেক সুন্দর কথা বলবে, এই জন্য সে সবাইকে ডাকলো আর কি, সবার সামনে কথাগুলো বলছে। এখন কি হলো, কর্ডেলিয়া কি উত্তর দিল, প্রথমে যেটা আমরা আলোচনা করলাম সেটা, তারপরে বললো কি যে একজন মেয়ে তার পিতাকে যতখানি ভালোবাসা কর্তব্য আমি ঠিক ততখানি আপনাকে ভালোবাসি, এর বেশিও না কমও নয়। এটা শুনে রাজা লিয়ারের মাথা গরম হয়ে গেছে যে আমার মেয়েগুলো কি বলতেছে। তখন কি বলো যে কথাটা বলতেছে, কথাটা ঘুরিয়ে নাও নইলে কিন্তু তোমারই ক্ষতি হবে, কথাটা তুমি ফিরিয়ে নাও। কি বলবো পিতা, কি বলবো পিতা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, লালন করেছেন, ভালোবেসেছেন, প্রতিদানে আমি আপনাকে ভালোবাসি, মান্য করি, সম্মান করি। আমার বোনেরা যে যে বলেছে তাদের সবটুকু ভালোবাসা আপনাকেই দিয়েছে, তাহলে তাদের স্বামীদের জন্য কি রেখেছে? আমার বিয়ে হলে আমার স্বামীকেও তো ভালো আমি ভালোবাসবো, তখন কি পিতার প্রতি কন্যার ভালোবাসা ও কর্তব্য ভাগ হয়ে যাবে না? সেটাই তো স্বাভাবিক, অতএব বোনদের মতো করে আমি বলতে পারবো না। এইটা এটা কিন্তু একটু যৌক্তিকতা আছে বলতে কি, মানে দেখো পিতাকে যেমন ভালোবাসে, পিতার প্রতি ভালোবাসাটা একরকম হয়, তার স্বামীর প্রতি ভালোবাসাটা আরেক রকম হয়, তাই না? তো সে কিন্তু এই যৌক্তিকতাটা সে তুলে ধরে যে পিতার প্রতি যেমন ভালোবাসাটা দরকার আমি ঠিক তেমনই ভালোবাসি, কমও না বেশিও না। আবার আমি আমার বোনদের মতো এই কথাই সহমত না যে সে পৃথিবীর সবকিছু নিয়ে তাকে ভালোবাসে, কারণ যদি তার পিতাকে সব ভালোবাসা বাসে তাহলে তার তার বিয়ের পর যে তার স্বামী, তার স্বামীকেও তো সে ভালোবাসবে। এখন তার প্রতি কি এই কথাটা মিথ্যা হয়ে যায় না, এই কথাটা মিথ্যা হয়ে যায় না? দেখো কারণ দেখো ওই যে বড় দুই বোন বলে কি, সে সবচেয়ে বেশি তার পিতাকে ভালোবাসে, সে পৃথিবীতে যা কিছু শ্রেষ্ঠ তার চেয়ে বেশি তার পিতাকে ভালোবাসে, সবকিছু দিয়ে পিতাকে ভালোবাসে, ঠিক আছে? তার মানে কি তারা এটা পান দিছে। আর শেষের দিকে দেখো কর্ডেলিয়া বলে কি যে আমি এভাবে বলতে পারবো না, এর কারণ হচ্ছে আমি এটার ক্ষেত্রে কি হবে, আমি আমার পিতাকে যেমন ভালোবাসা দরকার আমি তেমন করি, এখন আমার বিয়ের পরে আমার স্বামী হবে, আমি স্বামীকে যেমন ভালোবাসবো তেমন হবে, এখন আমি আমার বোনদের মতো এভাবে জিনিসটা ব্যাখ্যা করতে পারছি না। সে কিন্তু যৌক্তিকতাটা তুলে ধরেছে, সে কিন্তু সম্পত্তির লোভে এরকম আর কি, এরকম পাম দেয় নাই আর কি। তো দেখো আমার বোনেরা যে বললো সেটা আমরা পড়লাম, যে রাজা লিয়ার অপমানে ক্রোধে, ক্রোধে মানে হচ্ছে রাগ হয়ে গেছে একদম। রাজা লিয়ার অপমানে ক্রোধে অস্থির হয়ে বললেন, তুমি সত্যি সত্যি বলছো? হ্যাঁ পিতা, সত্যি সত্যি। এত কম তোমার বয়স, এখনই এমন কঠিন তোমার মন? রাজা লিয়ার তাকে বলতেছে যে এত ছোট তুমি, এত বয়স তোমার এত কম, তারপরেও তোমার কঠিন মনটা এতটাই কঠিন? বয়স আমার কম বটে, তবে তার যা সত্য তাই বলছি। এখন বলছে যে আমার বয়স কম, ঠিক আছে, আমি যা সত্য আমি সেটাই বলছি। ক্রোধে অপমানে দুঃখে রাজার মুখ থমথম করতে লাগলো, তিনি ভয়ঙ্কর স্বরে বললেন, তুমি তাহলে তোমার সত্য নিয়ে থাকো, এই মুহূর্তে আমি তোমাকে ত্যায্য কন্যা করলাম, আজ থেকে তুমি আমার কেউ নও, আমিও তোমার কেউ নই,
আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি। এখন দেখো রাজা মাথাটা এত গরম হয়ে গেছে যে সে বললো কি যে আমি তোমাকে কন্যা হিসেবে মানি না, তোমাকে ত্যাজ্য কন্যা করলাম, তুমি এখান থেকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। দেখো একদিকে কি হলো, এটা আমাদের প্রথম দিকে যখন পড়া তোমাদের মনে হবে যে প্রথম দুই বন্ধু সুন্দর করে বলছে, এরকম বললে তো পারতো, তারা আসলে করছিল সম্পত্তির লোভে, যাতে তারা রাজ্যের বেশিরভাগ অংশটুকু মানে সম্পত্তির লোভের কারণে সে আর কি তারা বড় দুই বোন এরকমটা করে আর কি, বাবাকে মিথ্যা ভালোবাসার কথা দিয়ে আর কি প্রশংসা করে এরকম করে আর কি পা মারছে। তো শেষের দিকে কিন্তু করেলিয়া জিনিসটা বাস্তব যে কথাটা মানে একদম সঠিক যৌক্তিক কথাগুলো সে তুলে ধরে, কিন্তু রাজা লিয়ারের কাছে খারাপ লাগছে, কারণ অনেক মানুষ ছিল আর সেও সে তার মাথার মধ্যে চলতেছিল যে আমার বড় দুই মেয়ে যেমন আমাকে ভালোবাসে হয়তো সেও আমাকে ভালোবাসবে। কিন্তু পরবর্তীতে আমরা যখন সেকেন্ড আর থার্ড পার্ট নিয়ে আলোচনা করব, ওই সময় দেখো আসলে পামে বিশ্বাস করতে হয় না, কেউ পাম দিলে মনে করবা গন্ডগোল আছে এটাতে। তো দেখো এটা আমাদের বোঝার ক্ষমতাও থাকতে হবে, নালে আমাদের সবার ওই কিং লিয়ারের মতো অবস্থা হবে। তো গল্পটা তোমাদের মজা লাগবে আশা করি, তোমরা ভিডিওটা দেখো ভালো মতো, যদি কোনো সমস্যা হয় বলো আমাকে, কমেন্টে জানাও, নির্দ্বিধায় কমেন্টে জানাও, আমি সেটার প্রত্যেকটা রিপ্লাই দিব। আর যারা চ্যানেলে নিউ সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে ফেলো চ্যানেল নোটিফিকেশন পাওয়ার জন্য, যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও। আর সেকেন্ড এর থার্ড পার্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, যাও দেখে আসো। তো আজকে দেখে ভিডিওতে নিচ্ছি, আসসালামু আলাইকুম।